জানাবো করোনা ভাইরাসের নতুন আপডেট। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট দলের দুই ক্রিকেটার রয়েছে হোম কোয়ারেন্টিনে। বাংলাদেশের দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী চিকিৎসার জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। দেশে ফিরেই হোম কোয়ারেন্টিনে চলে গেছেন তারা দুজন, আর তাদের সাথে থাকা যে ডাক্তার পাঠিয়েছিলেন বিসিবি, সেই ডাক্তার দেবাশিস তিনিও হোম কোয়ারেন্টিনে চলে গেছেন স্বেচ্ছায়। তাদের সঙ্গে দেশটিতে যাওয়া টাইগার ক্রিকেট বোর্ডের বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও রয়েছেন আইসোলেশনে। করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়ে তারা তিনজনই হোম কোয়ারেন্টিনে চলে গেছেন বলে জানা গেছে। বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ভুগছিলেন কবজির চোটে, আর কাদের চোট জ্বালিয়ে মারছিল অনূর্ধ্ব ১৯ দলের পেশাদার মৃত্যুঞ্জয়কে। চিকিৎসার জন্য মার্চের শুরুতে দুই তরুণ ক্রিকেটারকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াতে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই তরুণ দুই ক্রিকেটারের দেখভালের জন্য সাথে পাঠানো হয় দেবাশিসকে। সফল অস্ত্রোপচারের পর 18 মার্চ দেশের মাটিতে পা রাখেন এই তিনজন। স্বেচ্ছায় অন্তরণে থাকার কথা স্বীকার করেছেন দেবাশিস। তিনি বলেন, দুই দিন গত হলো দেশের মাটিতে ফিরেছি অস্ট্রেলিয়া থেকে। অস্ত্রোপচার শেষে আমার সাথে দেশে ফিরেছেন আদমান ও মৃত্যুঞ্জয়। আমরা তিনজনই হোম কোয়ারেন্টিনে আছি, সরকারি নির্দেশ মানতেই হবে। আমরা যদি এই নির্দেশ না মানি তাহলে অন্যদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। দর্শক, একবার ভেবে দেখুন তো, আমরা যদি সচেতন না হই এখনই তাহলে এই দেশে করোনা ভাইরাস কত বড় মহামারী আকার ধারণ করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, খেয়াল রাখতে হবে যেন বিদেশ থেকে ফেরত কোনো ব্যক্তিবর্গ জনসম্মুখে না আসে, কোলাহলমুক্ত অবস্থায় যেন থাকে, স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকে। সেই বিষয়টি আমাদের সকলকেই নিশ্চিত করতে হবে, এবং এই বিষয়টি খেয়াল রাখবে, এই বিষয়টি খেয়াল রাখা উচিত সবচেয়ে বেশি, যে কোনো ব্যক্তি যদি বিদেশ থেকে ফেরত আসার পর পরীক্ষা নিরীক্ষা না করে জনসম্মুখে চলাফেরা করে, তাকে সেখানে থামিয়ে দিয়েই স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার জন্য অনুরোধ করবেন, তবে ধরাছোঁয়ার বাইরে থেকে। এছাড়াও খেয়াল রাখতে হবে যে সমস্ত লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা যেন কোনোভাবেই কোনো বস্তুকে না ছোঁয়, তাদের মুখের লালাটা পর্যন্ত এই করোনা ভাইরাসে আক্রমণের জন্য যথেষ্ট। তাই আমি যতটুকু জানি যে যখন কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হন তখন তার ভিতরে যে মৃত্যুর ভয় ঢুকে, সে ভয় থেকেও কিন্তু তারা অনেক সময় অপরাধে জড়িয়ে যান। বিষয়টি যদি ব্যাখ্যা করি তাহলে এভাবে বলতে পারি যে হয়তো তিনি ভাবছেন যে আমি যেহেতু বাঁচব না সেহেতু অন্যকেও বাঁচতে দেব না। এজন্য বলা হয়ে থাকে টিস্যু, বইয়ের পাতা কিংবা চলার সময় যে আপনার সিঁড়ি বেয়ে ওঠা, তারপরে রেলিংয়ের যে হাতল ধরে ওঠা, এগুলোতে যদি হাতের থুতু বা হাসি দেওয়ার সময় যে জীবাণু বের হয় সেটা যদি খালি হাতে সে ধরে, সেক্ষেত্রে তার হাতে তো সেই জীবাণু থেকেই যায়। আর সেই হাত দিয়ে যদি সে রেলিং, চায়ের কাপ, ভাতের প্লেট, অন্যান্য কোনো সামগ্রী সে স্পর্শ করে, সেক্ষেত্রে কিন্তু সেগুলোর সাথে করোনা ভাইরাসের সেই জীবাণু কিন্তু ছড়িয়ে যাবে। এক্ষেত্রে খুব খেয়াল রাখা উচিত যে কোনো করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি যেন কোনো কিছু ছুঁয়ে না দিয়ে যায়। আপনারা জানেন যে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয় তাদের খাবারটা পর্যন্ত আলাদা করে দেওয়া হয়, দরজা না খুলেই দরজার নিচে দিয়ে তাদেরকে খাবার ডেলিভারি দেওয়া হয়, যাতে করে কোনোরকম স্পর্শ ছাড়াই তাদেরকে খাবারটা ডেলিভারি দেওয়া যায়। তবে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, করোনা ভাইরাস কিন্তু ক্রমান্বয়েই আরও শক্তিশালী হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 300 থেকে 400 ধাপ অতিক্রম করেছে এই করোনা ভাইরাস। তবে কেউ কেউ বলছেন এটি 400 থেকে 450 ধাপ পর্যন্ত অতিক্রম করেছে। এর মানে দাঁড়ায় যে যতই
সে অতিক্রম করছে, বডি ট্রান্সফার করছে, ততই কিন্তু শক্তিশালী হচ্ছে বলে বিজ্ঞানীদের ধারণা। অনেক আমরা যতটুকু জানি যে বাংলাদেশে এখন বর্তমানে তাপমাত্রা মোটামুটি ভালোই, তবে আমি ইউটিউবে দেখেছিলাম যে একজন ডক্টর তিনি বলেছিলেন মাত্র 23 ডিগ্রি তাপমাত্রা হলেই করোনা ভাইরাস সংক্রমিত হবে না। তবে তিনি হয়তো এই বিষয়টি জানেন না যে যতই বডি ট্রান্সফার করে করোনা ভাইরাস ততই কিন্তু শক্তিশালী হচ্ছে। আমি জানি হয়তো আমার বিশদ কোনো জ্ঞান নাই, কিন্তু তবুও আমি যতটুকু ইন্টারনেট জগৎ থেকে জানতে পেরেছি, প্রত্যক্ষভাবে জানতে পেরেছি, করোনা ভাইরাস যত বডি ট্রান্সফার করবে ততই নাকি শক্তিশালী হবে, এটা আমি অনলাইন থেকে জানতে পেরেছি। তারপরও বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ হচ্ছে বিজ্ঞান সম্পর্কে অত ধারণা আমার নাই। তবে আমি শুধু সচেতনতা বৃদ্ধির জন্যই এই ভিডিওটি করছি। বর্তমানে বাংলাদেশে এই করোনা ভাইরাস আতঙ্কের ফলে কিছু অসাধু ব্যবসায়ী তাদের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। গতকালকে আমরা শুনেছি যে চরপেশনে চালের দাম বাড়িয়ে দেওয়ার কারণে বা অন্যান্য যে পণ্য রয়েছে পেঁয়াজ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে তারা, যার কারণে উপজেলা প্রশাসন তাদেরকে অর্থ দণ্ডে দণ্ডিত করেছে। তো আমরা তো আসলে এটা চাই না ভাই, উদ্ধৃত দামে মাল বিক্রি করছেন, সেই টাকাগুলো আসলে কোন কাজে ব্যবহার করবেন যদি আপনার কাছের মানুষটি বেঁচে না থাকে, যদি আপনার দেশে প্রজারা না থাকে, কাদের কাছে বিক্রি করবেন পরবর্তীতে এই মাল? আপনি যে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবেন, আক্রান্ত হবেন না, এরই কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে? আপনি দেখুন না, বাংলাদেশের সুনামধন্য ক্রিকেটাররা কিন্তু আক্রান্ত হয়ে গেছে, তারা এখন কোয়ারেন্টিনে আছে ইতালিতে, সেখানকার অসংখ্য এমপি মন্ত্রীরা আক্রান্ত হয়েছে, অনেকে মারা গিয়েছেন। তাই জোর অনুরোধ করব, মানুষের এমন বিপদ মুহূর্তে নিজের আখের গোলানোর চেষ্টা না করে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে দাম রেখে আমরা মানুষের সহযোগিতা করি, আর সরকারের দেওয়া যে নির্দেশনা তা মেনে চলি, এবং করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত থাকতে বারবার হাত ধোয়ার চেষ্টা করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, মন না চাইলে বিনা প্রয়োজনে হাত নাক মুখ কিংবা চোখে নেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও বিভিন্ন পরামর্শের কথা বলছেন ডাক্তাররা, আপনারা সেগুলো মেনে চলুন, এবং যেটি বারবার বলা দরকার যে যারা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে না যাওয়াটাই সবচেয়ে ভালো। পরিশেষে বলবো, সবার উপরে আমাদের একজন রয়েছেন, তিনি মহান প্রভু, মহান আল্লাহ, তার কৃপার কথা মাথায় রাখতে হবে আমাদের সকলেরই। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের আলেম ওলামারা বিভিন্ন দাবি তুলেছেন, সেই দাবিগুলো আসলেই কতটুকু যৌক্তিক আপনারা সেই লিফলেটগুলো পড়লে অবশ্যই বুঝতে পারবেন। তারা আমি যতটুকু দেখেছি এক নজর, যে তারা বলছিলেন বাংলাদেশে যে মাদকদ্রব্য, নারী ব্যবসা, তারপরে সুদ, ঘুষ, এই ধরনের অন্যায় আচরণগুলো হচ্ছে, সেই বিষয়গুলো এড়ানোর জন্যই জোর তাগিদ দিচ্ছেন বাংলাদেশের আলেম সমাজ। তারা বলছিলেন যে মাহফিল বন্ধ না করে বাংলাদেশে যে অপরাধ প্রবণতা রয়েছে সেগুলো বন্ধ করাই সবচেয়ে জরুরি, আর সেই বিষয়গুলো যদি বন্ধ করা যেতে পারে তাহলে হয়তো মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা করছিলেন তারা। পাশাপাশি আমরাও যে করছি না তা নয়, অপরাধ তো অপরাধী, তাই না? অপরাধ যাতে আমরা না করতে পারি বা না করি সেই বিষয়গুলো সবাই সবার দিক থেকে খেয়াল করলে আমি মনে করি ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে তার এই করুণার দিক থেকে আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমার এতক্ষণ কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সারা বিশ্বের এই বিপদ মুহূর্তে, মানুষের দুর্যোগঘন মুহূর্তে, মানুষের এই দুর্দিনে আমার কথায়
আচার আচরণে। যদি এ পর্যন্ত আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত কেউ যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইনশাআল্লাহ প্রতিদিন আমরা এই করোনা ভাইরাস তথা দেশের সার্বক্ষণিক সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আইন একজন বলাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।